I love you, Shakur. Shut up! এই ভিডিওতে দেখানো পন্থা অবলম্বন করে ভালোবাসা প্রকাশ করতে যাবেন না। আপনার হাত পা থোতা মোতার ক্ষতি হলে কেউ দায়ী থাকবে না। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকবে অতিমাত্রায় রং ঢং, মানে মানে ইশক, প্রেম, ভালোবাসা, ইংরেজিতে বললে লাভ। হোয়াট ইজ লাভ? জলিল ভাইয়ের এই প্রশ্নের উত্তর দিবেন ডক্টর ব্র্যান্ড। লাভ ইজন্ট সামথিং উই ইনভেন্টেড, ইটস অবজারভেবল, পাওয়ারফুল। কতটা পাওয়ারফুল জানি না, সমস্যা নেই, আমি আছি না। একদা এক বিখ্যাত মনীষী বলেছিলেন, ভালোবাসা ভালো কথা, তবে ভালোবাসা প্রমাণের গল্পগুলো একটু ছেবড়া ছেবড়া। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। প্রেমে পড়লে মানুষ তা প্রমাণ করতে চায়, ভালোবাসার মানুষের জন্য অসম্ভবকে সম্ভব করতে চায়, পাইকারি হারে চাঁদ তারা এনে দিতে চায়। কিন্তু মেয়েরা যদি সত্যি সত্যিই এনে দিতে বলে, তখন একটা হাসি দিয়ে বলে, এমনিই বললাম। তবে চাঁদ তারা এনে দিতে না পারলেও অনেকই ভালোবাসার মানুষের চাওয়ায় ফুলকপি এনে দেয়। ফুলকপি কেন? উদাহরণ দিলাম আর কি। ও, তাহলে আইফোন দিয়ে উদাহরণ দাও। আজকাল ভালোবাসার প্রমাণ আইফোন উদাহরণের মতো হলেও আমাদের সিনেমার পর্দায় প্রমাণের গল্পগুলো ছিল এক্সট্রিম লেভেলের। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আছে, অনেকগুলোই আছে, সেসব নিয়েই আজকের এই ভিডিও। সো আলগা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ভালোবাসার একটা গুগলি প্রমাণ দিয়েই শুরু করি। ভালোবাসা সীমাহীন সিনেমায় সোনামণি আপুর নাম থাকে সীমানা, আর জায়েদ ব্রোর নাম ভালোবাসা না রাজ। না, যাই হোক, সীমানা আর রাজ দিনে লুকিয়ে লুকিয়ে প্রেম করে। আমরা তো লুকিয়ে লুকিয়ে প্রেম করলো দিনের বেলায় করি, তুই কি পারবি আজ রাতে লুকিয়ে লুকিয়ে আমবাগানে আসতে? সোনামণি আপু কি পারবে প্রেমের প্রমাণ দিতে? বলতে পারবো না। সে কি রাতে লুকিয়ে লুকিয়ে আমবাগানে যাবে? জানি না, আমিও জানি না। তুই রাতে আমবাগানে অপেক্ষা করিস, আমি আসব। সোনামণি আপু আমাকে না, রাজুভাইকে বলেন। তুই রাতে আমবাগানে অপেক্ষা করিস, আমি আসব। এরপর উনি সত্যি সত্যি রাতে লুকিয়ে লুকিয়ে আমবাগানে এসে ভালোবাসার প্রমাণ দেন। আপনি 10-10 পাইছেন। এ তো গেল সহজ প্রমাণ। এবার একটু কঠিন খেলায় আসি। ছোট্ট একটু ভালোবাসা সিনেমায় সুন্দরী পু আপুকে দেখে মনে ধরে রিয়াজ ভাইয়ের। এরপর একদিন এক বিয়ের অনুষ্ঠানে দুইজনের মাথায় মাথায় ধাক্কা লাগে। মানে মাথায় মাথায় একবার ঠোকর খেলে শিং গজায়। ও আচ্ছা, কিন্তু এই সিনেমায় তাদের শিং গজায় না, ভালোবাসা গজায়। ভালোবাসা করতে আছে স্যার, কঠিন ভালোবাসা। রিয়াজ ভাই পু আপুকে বিবাহ করতে চান, কিন্তু নায়িকার বাপ মিত্র সাহেব বিয়েতে রাজি নন। কেন? কারণ রিয়াজ ভাই মুসলিম, অন্যদিকে নায়িকা আপা হিন্দু। ও শিট! মিত্র সাহেব পু আপুকে ঘরে বন্দি করে রাখেন, পাশাপাশি তার বিয়ে ঠিক করেন। পাত্রপক্ষ মেয়ে দেখতে আসে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। কিন্তু পু আপু বিয়েতে রাজি নন। বিয়ের পিড়িতে দীপালি বসবে না, বসবে আমার লাশ। এখন তার বিয়ে হচ্ছে না, শুধু আংটি পরিয়ে আশীর্বাদ করে যাবে। এই কথা শুনে পু আপুর মাথায় ঘন্টা বাজে। ভালোবাসার মানুষের জায়গায় এই শ্যামরা আংটি পড়াবে। আংটি পড়াবে? হ্যাঁ, সেই সময় চুলায় গরম তেলে ইলিশ মাছ ভাজা হচ্ছিল। এই শ্যামরা যেন আংটি পড়াতে না পারে, সেজন্য পু আপু সেই গরম তেলে হাত দিয়ে দেন। ও মাই গড, হাত এক্কেরে ঝলসে যায়। আরে, ফলাফল আংটি না পড়িয়েই পাত্রপক্ষ চলে যায়। আর পু আপু ভালোবাসার কঠিন দৃষ্টান্ত স্থাপন করেন, এই জন্য উনি একটা হাক পেতেই পারেন। দুই নায়িকা আপার পর এবার ভাইজানদের প্রমাণের উদাহরণে আসি। প্রেমে পড়লে কিছু পোলাপাইন কাইন্দা মরে, তারা ভালোবাসার মানুষকে বুঝাতে পারে না কতটা ভালোবাসে, আর আফসোস করে বলে, যদি হৃদয়টা ছিঁড়ে দেখাইতে পারতাম। কিন্তু দেখাতে পারে না, এই সমস্যা বাংলাদেশের ঘরে ঘরে। তাদের কাছে সবচেয়ে সহজ কাজ নগদে অ্যাকাউন্ট খোলা, কোনো নাকি ঝামেলা নেই। কি ঝামেলা নাই? না, কাগজপত্র ও ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল থেকে *167# ডায়াল করে খুলে ফেলতে পারেন নগদের অ্যাকাউন্ট। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, অন্যদিকে তাদের কাছে সবচেয়ে কঠিন কাজ প্রেমিকাকে ভালোবাসার প্রমাণ দেওয়া, কারণ তারা হার্ট খুলে দেখাতে পারে না, আর মেয়েরাও বিশ্বাস করতে চায় না। এই সমস্যা সমাধানে ত্রাতা হয়ে এলেন অনন্তা ভাই। উনি সত্যি সত্যি হার্ট বের করে দেখিয়েছেন, পাশাপাশি হার্টে ওনার মডেলিং ছবিও লাগিয়েছেন।
কেন? অনেকে বলতে পারে এটা ফেক হার্ট কিংবা অন্য মানুষের হার্ট, তাই সেই সন্দেহ দূর করার জন্য জলিল ভাই হার্টে ওনার ছবি লাগিয়েছেন। আপনার বুদ্ধি ভালো। শুধু তাই নয়, ওনার হার্টে নায়িকা কি পরিমাণ টর্চার করেছে সেটার একটা প্রেজেন্টেশনও দিয়েছেন। কিভাবে? এইভাবে এইভাবে এইভাবে। মূল কথা, নানাভাবে হার্টের উপর টর্চার হয়েছে। একটি তীর এসে আমার হৃদয়কে ছিদ্র করে দেয়, একটি বুলেট এসে আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়, একটি বোমা বিস্ফোরিত হয়ে আমার হৃদয়টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু জলিল ভাইয়ের এই কালজয়ী প্রেজেন্টেশন অনেকেই বুঝতে পারেনি, সিনেমা হলে হাসি ঠাট্টা করেছে। না না, কাজটা ঠিক হয়নি। কাজটা যে ঠিক হয়নি এই জিনিসটা পরে অনেকেই বুঝতে পেরেছেন আর ভিডিও বানিয়ে ক্ষমা চেয়েছে। আপনি এখন যদি নেটে যান এটা নিয়ে দেখবেন, মিনিমাম 1000 পিপল তারা ক্ষমা চেয়েছে যে এটা আমাদের মিস্টেক হয়েছিল। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আজকের শেষ কেচ্চা, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না সিনেমায় নায়ক সাকিব ভাই ঘুষি দিয়ে ভিলেনের পেটের ভাত হজম করাচ্ছেন আর নায়িকা পা দাঁড়িয়ে তা দেখছেন। এমন সময় এক ভিলেন হেচকা টান দিয়ে নায়িকাকে নিয়ে যেতে চায়, তখন নায়ক এসে উল্টা হেচকা টান মারে আর এতে নায়িকা পা পড়ে যান। যাই হোক, মারামারি শেষে নায়ক ঘাম মুছে নায়িকাকে বলে, চলো। হ্যাঁ চলো। এরপর তারা হাঁটাহাঁটি আর গপ্প করে, সুযোগে নায়ক ভাই নায়িকার হাত ধরতে চান। কি ব্যাপার, কি হয়েছে? একটু আগে যে নায়িকা পা পড়ে গিয়েছিল এতে আঘাত পেয়ে ওনার হাত কেটে গেছে। হাতটা কেটে গেছে? তখন নায়ক ভাই পকেট থেকে রুমাল বের করে কাটা স্থানে হালকা হালকা স্পর্শ করে রক্ত মুছে ফেলেন। এরপর সেই রুমাল মুখে ধরে পকেট থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে হাতে লাগিয়ে দেন। অনেকেই নায়কের এমন কাণ্ড নিয়ে হাসি ঠাট্টা করতে পারেন, বলতে পারেন এত কিছু কেউ পকেটে রাখে? সেটার জবাবও আছে নায়কের কাছে। ছোটখাটো একটা হাসপাতাল আমার পকেটেই থাকে। কেউ যদি আরো প্রমাণ চান সেটাও সম্ভব। এটা মাথা ব্যথার জন্য, এটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট। এটা থাক ভাই, প্রমাণ হয়ে গেছে, আর লাগবে না। ছোটখাটো একটা হাসপাতাল আমার পকেটেই থাকে। এরপর নায়ক আবার পকেটে হাত দেন, তারপর একটা চাকু বের করে নায়িকার হাতের যেখানে কেটেছে ঠিক সেখানে কেটে ফেলেন। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, মজাক হো রহা হে, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হে। সুজো, এটা কি ধরনের পাগলামি? পাগলামি নয় অজন্তা, তুমি কতখানি ব্যথা পেয়েছো বোঝার চেষ্টা করলাম। প্রেম ভালোবাসা করলেই হয় না, প্রেমিকের ব্যথায় ব্যতীত হতে হয়। তবে এভাবে ভালোবাসার প্রমাণ না দেখানোই উত্তম। সঠিক বলেছেন। প্রচন্ড মাথা ব্যথা করছে। এটা মাথা ব্যথার জন্য। সো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভালোবাসার প্রমাণস্বরূপ সামাজিক কাজে লেগে পড়ুন। তবে ভুলেও পু আপুর মতো গরম তেলে হাত বা সাকিব ভাইয়ের মতো হাত কাটা কিংবা জলিল ভাইয়ের মতো হার্ট বের করতে যাবেন না। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে বিশেষ ভিডিওতে। কিভাবে? এইভাবে 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 এইভাবে।